प्यारा प्यारी। कानेर छोटे फुहारा। এদিকে কেউ আসছে না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। শোনো, আমার পরীক্ষা নিরীক্ষা যা হয়েছে তার রিপোর্ট এমন হতে হবে যাতে আমার নাতির যেন কোনো রকম সন্দেহ না হয়। সে নিয়ে আপনি একদম ভাববেন না কর্তামা, ডাক্তার মুখার্জি সব ব্যবস্থা করে রেখেছে। কিভাবে করেছে? তোমাদের কারোর বুদ্ধির ওপর আমার কোনো ভরসা নেই। অন্য পেশেন্টের রিপোর্ট আপনার নামে রেডি করা হচ্ছে, ডাক্তারবাবু চেনা লোক, খুব বিশ্বস্ত লোক আছে তো বুঝলাম, বিশ্বস্ত তাও বুঝলাম, কিন্তু ডক্টর মুখার্জি তিনি নিজে কতটা বিশ্বস্ত? বিশ্বস্ত না হয়ে উপায় আছে কর্তামা? আপনার নামে ক্লিনিক, আমাদের লয়্যালটি আপনার প্রতি সবার আগে। থামো, তোমার লয়্যালটি আমার প্রতি নয়, টাকার প্রতি। যাকে তোমাদের দুজনের টাকা তোমাদের দুজনের ব্যাংকে জমা পড়ে যাবে, তারপরে যদি কোনো অসুবিধা হয় আমার ছেলে তীর্থর সঙ্গে যোগাযোগ করবে। আরও একটা বড় কাজ আছে, সেটা কোনো রকম এদিক ওদিক না করে করতে হবে। পিঠে পায়েস চন্দ্রপুলি জুড়োয় মনের জ্বালা, তারপর ব্যাস এই অবধি ছিল। বাকি তো ভুলে যাওনি তো? না, আমার পুরোটাই মনে আছে, এরপরে আর কিছু নেই। এগুলো কি? এটা কোনো কবিতা? আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। এটা কবিতা নয় বর্ণা, আমার মনে হয় এটা একটা সংকেত, এটার মধ্যে দিয়ে কোনো কিছুর ইঙ্গিত করা হয়েছে। রাখো তো সংকেত। আমার তো মনে হচ্ছে কোনো মাথা খারাপ মানুষ কতগুলো অর্থহীন শব্দ জোড়া লাগিয়ে গেছে। না না, এটা অর্থহীন শব্দ নয়, আমার মনে হয় এটা একটা ধাঁধা। ধাঁধা? আমি নিশ্চিত এটা একটা ধাঁধা। বড়মা আপনি ভাবুন না, যে গানের খাতা ফেলে দেওয়ার নয় সেখানে অর্থহীন শব্দ কেউ কেন লিখবে? যিনি লিখেছেন তিনি নিশ্চয়ই ফেলে দেওয়ার জন্য লেখেননি,